পানি খুব নিরাপদ করতে হবে, গরমে পানিতে স্লাইন খেতে পারেন আপনি, বা যে কোনো ধরনের কোল্ড ড্রিঙ্ক যেগুলি রং নাই সেগুলো কিছু কিছু খেতে পারেন গলাটা একটু ভিজিয়ে রাখার জন্য। কিন্তু অনিরাপদ পানির চেয়ে ওগুলি একটু সামান্য ভালো মনে করি, মানে নাই মামার চেয়ে কানা মামা ভালো, আমাদের গ্রামে যেরকম বলে ওই রকম আর কি। আর ডাবের পানি সবচেয়ে নিরাপদ, ডাবের পানিটা খাওয়ার কিছু অভ্যাস করবেন। পান্দা ভাতের পানি এবং পান্দা পানি ভাত, এটা ভালো একটা স্লাইন, এই স্লাইন হিসাবে এটা খাবেন। ভাতের মাড়টার মাড়ের সাথে একটু কাঁচা হলুদ, একটু টমাটোর ছচ, ভাতের মাড়টা আমরা খেতে পারি, ভাতের মাড় ডাল এবং তরকারি তো দিতে পারি। ভাতের মাড়টা আর কি এই গরমে আমরা ফেলবো না। আর টমাটো প্রতিদিন কমপক্ষে আধা কেজি টমাটো আমাদের খেতে হবে, কমপক্ষে 200 গ্রাম সালাদ আমাদের প্রতিদিন 24 ঘন্টায় খেতেই হবে। এই গরমে সালাদ একটা মহা ঔষধ, সব রকম সালাদ, শুধু এক ধরনের, শুধু শসা না, শুধু তরমুজ না, শুধু খুরমা খেজুর কিশমিশ না, শুধু ই না টমাটো না, শুধু গাজর না, শুধু বিট না, এটার সাথে ভুট্টা থেকে বেবিকর্ন থেকে আরম্ভ করে 14 ধরনের জিনিস দেওয়া দরকার, সাথে অলিভ অয়েল এবং একটু মধুও ব্যবহার করবেন। প্রতিদিন এই গরমের ভিতরে কমপক্ষে আমাদের 20 গ্রাম মধু খাওয়ার দরকার আছে। মধু শরীরে ঠান্ডা হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, এবং প্রতিদিন 38টা রোগকে সৃষ্টি হতে দেয় না শরীরের ভিতরে মধু। তো খাঁটি মধু এখন বাংলাদেশে অজস্র পাওয়া যায়, মধু চাষ আমরা আমাদের দেশে অনেক বৃদ্ধি পেয়েছে, বাংলাদেশ থেকে মধু বিদেশে যাচ্ছে। প্রতিদিন প্রতিবেলায় প্রতিটা খাবারের সাথে চিনির পরিবর্তে মধু ব্যবহার করা ভালো।